এক যুগ ধরে বন্ধ রয়েছে মিরসরাই মৎস্য বীজ উৎপাদন খামার। প্রতিষ্ঠানটির দেখাশোনার জন্য নেই লোকবল। পোনা না পেয়ে বিপাকে পড়েছেন এই অঞ্চলের মৎস্য চাষী ও খামারিরা। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ। কেন খামারটি বন্ধ তা বলতে পারেনি উপজেলা মৎস্য কর্মকর্তা। ফেনীর সংবাদদাতা রাজন নাথের পাঠন প্রতিবেদন জানাচ্ছেন ফারজান ইয়াসমিন। চট্টগ্রামের মিরসরাইয়ে 1977 সালে যাত্রা শুরু করে মৎস্যজীবী উৎপাদন খামার। শুরুতে 20 বছরের জন্য গ্রামীণ ব্যাংকের আওতাধীন থাকলেও 2007 সালে এটি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতাভুক্ত হয়। এরপর থেকে বন্ধ হয়ে পড়ে আছে খামারটি। দীর্ঘদিন বন্ধ থাকায় নষ্ট হচ্ছে এখানকার সম্পদ। জনবল না থাকায় ঠিকমতো দেখভাল হচ্ছে না খামারটির। স্থানীয়দের অভিযোগ, বন্ধ থাকলেও খামারটি চালু রয়েছে কাগজে কলমে। প্রতি বছরই বরাদ্দ পাচ্ছে সরকারি অর্থ। পোনা উৎপাদনের লক্ষ্যমাত্রাও নির্ধারণ করছে জেলা অফিস। তবে পোনা সংগ্রহ করা হচ্ছে পার্শ্ববর্তী জেলা থেকে। খামারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা 2 বছর যাবৎ কাজ করছেন মৎস্য ভবনে। দীর্ঘদিন দেখে আসছি, কিন্তু এটার কোনো আশু কোনো পরিবর্তন এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি। প্রজনন কেন্দ্র যদি সঠিকভাবে পরিচালনা সুষ্ঠুভাবে হয়, উৎপাদন এগিয়ে যাইতে পারবো। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, উৎপাদন কেন্দ্রটি বন্ধ থাকায় মাছ চাষীদের বেশি টাকা দিয়ে অন্য জেলা থেকে পোনা সংগ্রহ করতে হয়। বেশ কয়েকবার পদক্ষেপ নিয়েছেন, তারপর উনি এখানে কিছু সংস্কারের ব্যবস্থা করার জন্য ডিউলেটার এমনকি কিছু করেছেন, এখানে সংস্কারের অভাবে এটা হচ্ছে। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, 8টি পদের মধ্যে একজন নিয়োগ দেয়া হয়েছে। পর্যাপ্ত লোকবল নিয়োগ দেয়া হলে এখান থেকে ভালো পোনা উৎপাদন সম্ভব। গত কয়েক বছর নার্সারির অংশটার উৎপাদন কাজ চললেও হ্যাচারি অংশটি আসলে বন্ধ ছিল। হ্যাচারির অন্যান্য উপকরণগুলো একটু সমস্যার করলে, লোকবল প্রদান করলে আমার মনে হয় হ্যাচারি অংশটার কাজও দ্রুত শুরু করা সম্ভব হবে। প্রতিষ্ঠানটি চালু হলে উপজেলার মাছ চাষিরা যেমন উপকৃত হবেন, তেমনি বাড়তি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানান এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।